আমার চাচা তো একা মারা সম্ভব না, সেটা আমি জানি, কেমন মানুষ ছিল। তাহলে বলে তা তুই কি করে মেরেছিস বলতো? তোর মতো তো 10-20 জন আমার চাচা এক তরবারি টুকরা টুকরা করে দেবে, দুহাত দিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করতে। ও তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম শত শত সাহাবায়ে কেরামদের ভিতর থেকে শুধু টার্গেট আপনার চাচার পাহাড়ের আড়ে দাঁড়িয়ে, পাথরের ঢালে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে লক্ষ্য করে 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 যখন একটু সুযোগ পেয়েছি তখন আপনার চাচার কলিজা ধরে বললাম ছুঁড়ে দিয়েছি, একবারই আপনার চাচা পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে আপনার চাচার হাতের তরবারি নিয়ে মুখ ফেড়ে দিয়ে মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে টেনে কলিজা বার করে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাকের চোখের পানি জারি হয়ে যায়। বল বলছে, ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দেন, ইয়া হাবিবাল্লাহ কলেমা পড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছে, বল আমি একটু শুনি। অবশেষে আল্লাহ রাসূল বলে, নয়সি আমি তোর ক্ষমা করে দেব। এ নয়সি আমি তোর ক্ষমা করে দেব, তবে একটা কথা শুনে রেখে দে, তুই আমার সামনে সব সময় আসবি না, কারণ তুই যখন আমার সামনে আসবি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সেই জানের জান, আমার কলিজার টুকরা চাচা জানের কথা আমার মনে উঠবে, আর আমি রাসূলুল্লাহ চোখের পানি রাখতে পারি না। ও কলিজার টুকরা ঐশীর মতো বিখ্যাত নবীর চাচার মারনেওয়ালা দুশ্মনকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছে, হেন্দাকে ক্ষমা করে দিয়েছে, আবু সুফিয়ানকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছে, আল্লাহ রাসূল আম্মা ইবনে ইয়াসিরের মাকে যারা দুই ঠ্যাঙে দড়ি বেঁধে দুটো উটের গলায় বেঁধে দুই দিক দিয়ে উট ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছে। ও ভাইরা বাঙালিরা, যুবকেরা জানে না, বিশ্বনবী হাবিবুল্লাহ আকায় নামদার তাদের মদিনাকে যারা মেরে 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 ঝাঁঝরা করে দিয়ে বেহুশ করে ফেলে দিয়েছে, সেই তাইফের মানুষদের আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন শক্তি ছিল না বলে ক্ষমা করেছে, শক্তি থাকলে ক্ষমা করত? আল্লাহ পাক ফেরেশতা দল পাঠিয়েছিল না পাঠায়নি? আমার নবীর জামার মেরেছে আমি দেখেছি, তোমাদের অর্ডার দিচ্ছি গিয়ে খুঁজে দাও। তবে আমার দোস্তরা আবার জিজ্ঞাসা করলাম, ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে রায় ক্লিয়ার, শুধু আপনি বলেন পুরো নিশ্চিন্ত করে দেবো, বরবাদ করে দেবো। রসুল বলছে, ওরা আমার বুঝতে পারেনি চিনতে পারেনি, তোমরা চলে যাও, আমি ওদের মারার অর্ডার দেবো না, বরং দোয়া করবো ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিনলে বলেন না সুবহানাল্লাহ। হিংসায় কি করছে? ইমান কুড়ে খাচ্ছে। ভাই এরকম লোক কি আছে যে রাস্তা যখন হয় রাস্তা আটকায়, একটা কদাল মারতে দেয় না ভিটেতে, এক টুকরা মাটি দেয় না, মাটি কোথায় পাবি? আর সে বেচারা বাধ্য হয়ে মাঠের মাঝখান থেকে আসছে, সেই এখান থেকে যাচ্ছে, পুকুরে পাইলেন করছে, এ ধরমবাপ বলছে ওর 2 লাখ টাকা দিচ্ছে, আল্লাহ দেখছে না দেখ, যেন তার বাপের রাস্তা হচ্ছে তার জন্য দায় পড়েছে। ভাইরা আমার, সবগুলো হাদিস বলছি, আমার বাপের কথা বলিনি, ইল্লামি সাদাকাতি জারিয়া, এগুলো হলো সাদাকাই জারিয়া, আর সাদাকাই জারিয়া রয়েছে একের পর এক তথ্য আলোচনা করব। এ পর্যন্ত আমি আপনাদের হাতে আর দুটো পায়ে ধরে জানিয়ে দেই, ও মুসলমানের ছেলেরা, আর জীবনে রাস্তায় কাঁটা দেবেন না, আর জীবনে পানি আটকাবেন না, আর জীবনে রাস্তা আটকাবেন না, আর জীবনে কোনোদিন কারেন্টের পোস্ট যারা বসাতে আসে, ওই যে মানে ক্লিয়ার গুলো যারা বসাতে আসে, আপনার বিটে বসাতে বাধা দেবেন না, কারণ আপনার ওখানে বসালে আপনার জায়গার দাম বাড়বে, আর আপনার জায়গায় এতটুকু জায়গা গিয়েছে। রসুল বলছে, সাদকাই জারিয়া হবে, তুমি কেমন পর্যন্ত কবরে নেকি পাবে এক বিঘর জায়গা দেওয়ার জন্য? কিছু কিছু বকিলের বংশ আছে, যখন নামে যাবো তো আমার বিটে কারেন্টের পোস্ট পড়তে দেবো না। আসলে নাই এগুলো দয়া না হিংসা? হিংসা কি করে? ইমান খায়। কি করে? ইমান খায়। তাই নামাজি লোক, বডি ভালো, ফ্রেশ, কালার,
টুপি ভালো, দাড়ি ভালো, মোটা সোটা, লম্বা চওড়া, দেখলে মনে হয় আল্লাহর ওলি। চেক করে দেখে গেল তোলার ফোন। এই জন্য স্বাদ নেই, হিংসা, হিংসায় দাঁড়া। 15 ঘর গরিব লোক সে ওখানে বাস করছে, 15 ঘর এই জায়গাটা যা, ওরা 15 জন লোক বাড়ি গেছে। কাকা তোর দুটো পায়ে ধরেছি, একটা পোস্ট মারবো ওই মাঝখানে, মেরে আমরা কারেন্ট আনবো। এলোকের বলা উচিত যে আমার জায়গার উপরে কারেন্টের পোর্ট, মানে এখান থেকে আর সেই পর্যন্ত যত তাপ যাবে আমার জায়গার উপর দিয়ে, এই জায়গাটার দাম বেড়ে গেল। যেখানে এক কাটা কিনবে সে বলবে আমার ঘরের ছাদের উপরে লাইট, কোনো ব্যাপার নেই। এই জায়গায় যদি বিদ্যুৎ না থাকে এই জায়গার দাম অতটা বাড়বে না, বিদ্যুৎ ওলা যায় এই দাম তো একদম বাড়বে। ঠিক এই বাদুর রোডে যদি পুরো লাইন অফ করে দেওয়া যায়, ওখান থেকে কারেন্ট লাইন ঘুরে যদি এখান থেকে সোজা মধ্যম ধরে দেওয়া যায়, জিন্দিগি অধিকার করে দেওয়া যাবে, দোকান পেয়ে সব শেষ। কিন্তু ওখানকার কারেন্টের পোস্ট সরিয়ে একটা দোকানদারে যদি বলে বিগত ধুইতে দেবো, রাস্তাটা চওড়া করবো, হ্যাঁ কারেন্টের দেবে। আর যদি কন্ট্রাক্টর বলে তাহলে এই পুরো লাইনটা কিন্তু খুব জায়গার দাম, তো লাইনটা পুরো আউট করে দেবে, দে পুরো মাঠ থেকে আবার নতুন করে শুরু করে, আর ওখানে রাস্তাগুলো জি টিভিতে কেটে আর সরি করলে চিনে মাঠ থেকে রাস্তা করে, ওখানে আর কুকুর যাবে রাস্তাগুলো? আরে হ্যাঁ বলো, কুকুর যাবে না অন্ধকারে, ভাত যে কে কোথায় কামড়ায় খেয়াল ধরে না, কী করে বেরিয়ে পালে অন্যদিকে যায়। এইগুলো মানুষ বোঝে না, কারণ ইন্নামা বুসলিম আল্লেমান, আল্লাহ রসুল, আমার আল্লাহ পাক, আল্লাহ দোস্তকে তামাম পৃথিবীর সমস্ত মানবে শিক্ষক করে পাঠিয়েছেন। তাহলে রসুল পাকের প্রত্যেকটা কথার দাম আছে না নাই জেনে বলেন? কারণ শিক্ষকের কথা যদি ছাত্র মেনে নেয়, এ ছাত্রর জীবন ধন্য হয় না ক্ষতি হয়? ধন্য হয়। তো সেজন্য রসুল পাকের কথা আমরা মানি, আল্লাহ রাস্তে বলছি আমাদের জীবন ধন্য হবে। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সাম্বরি গান শুনল কাফেলা। আমার নবী আসলো বলে তো পৃথিবী উজালা, আর নবী যদি না আসতো যেই যে না, সেই মদ, সেই গাঁজা, সেই নারী, সেই চুরি, সেই ব্যবচারি হচ্ছিল না, হচ্ছিল না। বাচ্চা সঙ্গে করে নিয়ে মরুভূমিতে গর্ত করছে, আর ওই কলিজার টুকরা বাচ্চা বলছে আব্বু আপনার দাড়িতে ধুলো লাগছে, গায়ে ধুলো লাগছে, আপনি এত কষ্ট করছেন কেন? ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে আদরের মেয়ে। কলিজার টুকরা বাপ যখন জামার বাড়ি যায়, আরে ছেলে কি ভালোবাসে, মেয়ে কত ভালোবাসে, আব্বা এসে 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 এটা দিই সেটা দিই। স্বামী বলছে তুমি তাড়াতাড়ি দোকানে যাও, আমার আব্বা এসছে। দেওয়ার বলছে এটি দিয়ে উঠে দিয়ে, আব্বা তুমি থাকো, কী জানান দিয়ে ভালোবাসে। আব্বার কাছে ফোন কর, আব্বা কবে আসবেন, অনেকদিন হয়ে গেল, আসেন মা আমি যাচ্ছি, ভালোবাসে না বাসে না। আর সেই কলিজার টুকুরাবে আব্বার মুখে দুলো ধরছে আর গায়ে দুলো ধরছে, আর বলছে আব্বু আমার কাছে দাও, আমি একটু খুলে যাই, মাটি কষ্ট হচ্ছে। কিছুদিন পরে গর্ত খোঁড়ার পরে ভার ধরে আছাড় মেরে গর্তের ভিতরে ফেলে দিয়ে উপর থেকে যখন পাথর মারল, ওই 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 ব্যক্তি বলছে যে আমি যখন পাথর মারলাম রক্ত খিনখিনি দিয়ে আমার গায়ে লাগলো, আর কলিজার টুকরা মেয়ে আব্বু আব্বু করে চিল্লাচ্ছে, সেই আওয়াজ আজও পর্যন্ত আমার কান থেকে যায় না। আল্লাহ রসুল শুনে হাউ হাউ করে কাঁদছে, আরে কি যুগ ছিল, নিজের বাচ্চার গর্ত খুঁড়ে ফেলে দিয়ে রক্তে পাথর মেরে 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 ফেলে দিল, কি গো দিয়েছে না তাকে। কলিজা তোরা ভাইরা আমার, সেই নবী আসলো বলে তামাম পৃথিবী উজালা হয়েছে, এখন যদি আমরা সবাই সেই নবীকে বলি সে কে কার জন্য উজালা হলো, সবাই যদি বলি ও নূরে নবী, নূরে নবী আর নূরে মদিনা, এতে আমার আল্লাহ খুশি না বেজার সোনা। তাহলে সবাই আমার সঙ্গে চিল্লে বলবেন যে দুনিয়া উজালা হয়েছে নূরে মদিনা, সে যে নূরে মদিনা, আমি যখন বলবো বলবেন কে আসলে বলে এই পৃথিবী হলো উজালা, আর
কে গাইল এসে সামনেরই গান শুনল কাফিলা ও হাশিম মাতি কি মদানি শাহী মদিনা সবাই বলে নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত উমর পড়তো কত নবীর দরে যা চেহারা দেখে ফিদা হয়ে গেছে না হয়নি, এজন্য কোন মানুষের খারাপ বলার আগে তার কথা শুনে তার সঙ্গে অসৎ ব্যবহার করার আগে তার কাছে যেতে হয়, শুনতে হয়। আবু জাহেল বলল যে তোরা ঘুরতে এসেছিস মুহাম্মাদের সাথে যাসনি, ও জাদুকর আর মলক আর বিরাট মিথ্যাবাদ। এরা কিন্তু মুহাম্মদ কে রে বলছে কোথায় থাকে বলছে বলছে না আমরা যাবো না, মানে বড় নেতা তো যদি হ্যাঁ বলে তো মারবে কাশ্মীরে চলে যাবে। যেটা টার্গেট ছিল না টার্গেট করে দিল। এবার এরা ঘুরতে ঘুরতে যুক্তি করলো চল কেরাম জাদুকর দেখে আসি। মা বাপ বলে এই সাপ খেলা যাচ্ছে বড় তোর যাবে চোখে যাইনি বাবা সবল মারবে, কিন্তু উঠেই আসতো না। ওর বাপ দই বলে দিতে কোথায় বাপ কোথায় মরে কোথায়, ও বলছে না যাবো না, বলে ঘর জমিতে ঘুরে সোজা শুকিয়ে আসছে যে কেরাম সাপ খেলা হল আপনি, কিন্তু বলেনি ওর কোনো খেয়াল ছিল। আর মা ওর ডেকে বলছে এই মরে মাথায় সাপ উড়ে আসছে বারটা সাপ নিয়ে খবরদার দাবি না, ওরা রাখতে রাখতে পারবে না ও ওই ছুটি আসছে। তো আবু জেল একদল লোকের বলে তো যাই ওই কাবার চত্বরে জাদুকর মোহাম্মদ মিথ্যাবাদী ভণ্ড ওর কাছে যাবি না। ও বাপ এরা লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখছে শরীর থেকে লাইট বাড়াচ্ছে, নবী শরীর কি বাড়াচ্ছে লাইট রাতের বেলা হ্যালোজিন ফ্লেম। সাহাবারা বলতো রসুল যখন রাতের বেলা হেঁটে যেত।